আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছেন তিরিশ দিনের চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আজকে হাজির হলাম আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসা এবং অনুপ্রেরণা ভিডিও করতে অনেক অনুপ্রাণিত করে আসলে আপনারা যারা জর্ডান আসতে চান তাদের জন্য একটা কি বলে যে অ্যাডভাইস বলা চলে বা সাজেশন বলা চলে যে জর্ডানে কোন টাইমটায় আসবেন দেখেন এখন কিন্তু বাংলাদেশে অতটা শীত না হয়তো বা গ্রাম অঞ্চলের দিকে কিছু শীত পড়েছে কিন্তু যারা ঢাকায় থাকে বা শহরের দিকে থাকে তাদের মধ্যে কিন্তু শীতের প্রকোপটা ওরকম দেখা দেয়নি কিন্তু আমাদের জর্ডানে কিন্তু এখন অনেক শীত কারণ জর্ডানে নর্মালি যারা ভিজিট করতে চান বা বেড়াতে আসতে চান বা ট্রাভেল করতে চান যেহেতু জর্ডান একটা হিস্টোরিক্যাল প্লেস এবং জর্ডানে অনেক হিস্টোরিক্যাল প্লেস রয়েছে আমাদের হজরত মোহাম্মদ যে গাছের নিচে বসেছিলেন সাহাবি গাছ মানে মুসলিমদের জন্য যেরকম অনেক জায়গা আছে ভিজিট করার জন্য এরকম খ্রিস্টানদের জন্য অনেক জায়গা আছে তারা এখানে ভিজিট করতে পারেন কিন্তু এখানে ভিজিট করার জন্য আপনাদের বছরের দুইটা সময় সবচেয়ে পারফেক্ট হবে একটা হচ্ছে যদি শীতের সময় আসতে চান তাহলে অক্টোবরের দিকে এটা হচ্ছে বেস্ট টাইম এখন যেহেতু নভেম্বর শীতের মানে অনেকটা শীত পড়েছে আর ডিসেম্বর জানুয়ারির দিকে আরও বেশি শীত পড়বে প্লাস হচ্ছে ওই টাইমটায় এখানে আইসফল দেখা গেছে যে প্রত্যেক দিন ধারে বৃষ্টি নামে সো ওই টাইমটা ভিজিট করার জন্য পারফেক্ট টাইম না আর গরমের টাইমে মানে এই টাইম গরমের টাইমে আপনারা যদি ভিজিট করতে চান সেটা হচ্ছে আপনারা ভিজিট করতে হবে হচ্ছে মার্চ এপ্রিলের দিকে এপ্রিল এই দিক এই টাইমটাই হচ্ছে এখানে নাতিশীতোষ্ণ মানে না শীত না উষ্ণ মানে এই টাইমটা ওয়েদারটা খুবই ভালো থাকে তা আপনারা যারাই জর্ডনে ভিজিট করবেন অনেকেই দেখা গেছে যে কমেন্টস করেন যে আমি ইউরোপ থেকে আসতে চাচ্ছি বা বাংলাদেশ থেকে অনেকে আসতে চান কারণ হিস্ট্রিক্যাল নির্দেশনের জন্য বা ভিজিট করার জন্য তাদেরকে আমি বলবো যে আপনারা বছরের এই দুইটার সময় নর্মালি এখানে নাতি থাকে মানে শীতও না গরমও না মানে খুব ভালো একটা ওয়েদার থাকে তা আপনার ট্রাভেল করে বা কোথাও ঘুরতে গিয়ে অনেকটা এনজয় করতে পারবেন সো এই টাইমটা যদি আপনারা ট্রাভেল করেন এটা বেস্ট টাইম হবে আর জর্ডানে যেহেতু মানে আমেরিকার মতো আর কি আমেরিকা যদি আমি যাই নাই কিন্তু তারপরেও কেন বললাম কারণ আমেরিকার গভর্নমেন্ট দেশের সর্ব মানে কার্যক্রম পরিচালনা করে এদেশের রোড এতটাই মানে ফ্রি বাংলাদেশের মতো ট্রাফিক জ্যাম নাই এবং কি এই দেশে বাংলাদেশে যেমন রাইট হ্যান্ড ড্রাইভিং এখানে লেফট হ্যান্ড ড্রাইভিং এরকম অনেক কিছুই আর কি এখানে একটু মানে ওয়েস্টার্ন মানে এটা হচ্ছে মধ্যপ্রাচ্য কান্ট্রি হলে কি হবে কিন্তু এখানে দেখা গেছে যে আপনার পশ্চিমা কালচার বেশিরভাগ মানে পরিচালিত হয় তাদের দ্বারা আর মেইনলি হচ্ছে এটা মুসলিম কান্ট্রি মুসলমানের সংখ্যা বেশি কিন্তু তারপরেও মুসলমানদের স্বাধীনতা আছে তারা যে কোনো সময় মানে কাভার করা ছাড়া বা দেখা গেছে এখানে অনেক খ্রিস্টানও আছে যেহেতু এইখানে জেরুজালামের পাশে মানে ইসরায়েলের পাশে সো এখানে অনেক খ্রিস্টান লোকও আছে যারা কিনা এখানে এই দেশের থেকেও যেহেতু এই দেশে অনেক আগে এরকম মানে খ্রিস্টানরা ছিল বা অন্যান্য ধর্মের লোকজন ছিল যার কারণে এখানে অন্যান্য ধর্ম মানে ধর্মের লোকও আছে আর যেহেতু আমাদের কোম্পানি ইন্ডিয়ান সো অনেক ইন্ডিয়ানরা এখানে এসেছে তারাও দেখা গেছে যে এই দেশে বসবাস করে সো অল মানে ধর্মের লোকই এখানে বসবাস করে তাই এইটাই ছিল আপনাদের একটা গাইডলাইন অ্যাকচুয়ালি আজকে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে রুমেই আমার ভিডিওটা করে যাই কারণ বৃষ্টির সময় শীতের সময় বৃষ্টি এটা কিন্তু অনেক প্যারাময় আর বিশেষ করে অফিসে যাওয়া আসার টাইমটা যদি বৃষ্টি থাকে এই টাইমটা অনেকটাই মানে কষ্ট হয়ে যায় আর কি তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর কোন বিষয়ে ভিডিও পেতে চান যদি কমেন্টস করেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টা জানানোর জন্য আবার দেখা হবে নেক্সট ব্লগে আর কেউ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম